আসসালামু আলাইকুম। আপনি কি ভাবছেন আপনি যদি বাড়ি তৈরি করেন বা আপনি বাড়ি তৈরি করতেছেন, আপনার বাড়ির কাজগুলো যদি একেবারে শেষ না হয়, তখন যদি আপনি লোহার দরজা জানলা গেটগুলো লাগান, যদি গাছ কমপ্লিট না হয়, এগুলো যদি আপনার কমপ্লিট করতে করতে যখন পেন্ট মারার আগে নষ্ট হয়ে যাবে, দরজা জানলা মরিচা চলে আসবে, যদি মরিচা না আসে নষ্ট না হয়, তাহলে আপনি কি পদক্ষেপ নিতে পারেন? এই প্রশ্নটা আমাকে করেছিল মিজানুর রহমান, সে প্রবাসে থাকে, আমার ভিডিও স্ক্রিন দেখতে পারবেন সে আমাকে কিভাবে কমেন্টটা করেছিল। এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনি যদি আপনার বাড়ির কাজ যদি কমপ্লিট না করতে পারেন, এখন যদি বর্তমানে শেষ না হয় কোনো সমস্যার কারণে, তখন আপনারা যখন যেখান থেকে দরজা জানা গেট গ্রিলগুলো তৈরি করবেন, লাগানোর আগে অবশ্যই আপনি এটাতে পেন্ট মেরে নেবেন। লাগানোর আগে যদি আপনি পেন না মারতে পারেন, এটাতে রেডক্সেট মেরে নেবেন। রেডক্সেট হচ্ছে লাল কালার একটা প্রাইমার জাতীয়, এটাতে আস্তর বলা হয়। আমরা আপনি ইংলিশে বলে রেডক্সেট, আপনি যে প্রাইমার যেটি বলেন রেডক্সেট, যেটা আপনার লাল কালার একটা পেনের উপর রয়েছে, এটা যে আমরা আস্তর বলি, এই আস্তর মেরে নেবেন। কারণ হচ্ছে একবার যখন লোহাতে মরিচা আসে, এগুলো আর কখনো মরিচা ছাড়ানো যায় না। আপনি উপর দিয়ে পেন মারবেন, ভিতর দিয়ে নষ্ট হয়ে যাবে। আপনি মিজানুর রহমান, আপনি অবশ্যই ভাই আপনাকে কথাগুলো শুনুন। আপনি যখন যেখান থেকে তৈরি করবেন গ্রিলগুলো, তখন আপনারা এগুলাতে লাগানোর আগে অবশ্যই পেন্ট মেরে নেবেন। যারা কিনা অলরেডি লাগিয়ে দিয়েছেন, পেন্ট মারা ছাড়া তখন আপনি এগুলো কি করতে পারেন? এগুলাতে করার জন্য আপনাকে একটা আমি ভালো ধারণা দিতে পারি। যদি লাগানো হয়ে গেছে অলরেডি, তখন আপনারা এগুলাতে একটা ব্রুশ পাওয়া যায়, ব্রুশ দিয়ে ভালোভাবে গ্লেন্ডারে লাগিয়ে ভালোভাবে ব্রুশ দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। একবার সেম ইনটেক লোয়ার মতো করতে হবে, তারপর আপনি পেন মারলে এগুলো পেন থাকবে, নষ্ট হবে না, বুঝতে পারলেন? আর যারা কিনা লাগান নাই, তারা অবশ্যই লাগানোর আগে যখন যেখান থেকে তৈরি করবেন, তখন অবশ্যই রেডাকশন মেরে লাগাবেন। আর অনেক অনেক জায়গায় দেখা যায় ওয়ার্কশপের মালিক বলে আপনি এটা মরিচা আসবে না, সমস্যা হবে না, এগুলোতে গ্রিজ রয়েছে, এগুলো নষ্ট হবে না। সে বলবে উনার লোকসান হতে পারে এবং উনি মারবে উনার প্রেন, তার জন্য উনার একটু ডেস্কপিট আপনি কিছু টাকা দিবেন, 2000-3000 টাকা দিবেন। যদি আপনার কাজ বেশি হয়, সামান্য কিছু টাকা দিয়ে সে মেরে দিবে। এখন এমন নয় আপনি বাড়িতে আনলে মারতে হবে, আপনি নিজে মারতে হবে, তা মারা দরকার না। ওয়ার্কশপে যেখানে দিবেন ওয়ার্কশপ, তাকে বলে দিবেন এগুলোতে রেড অক্সাইড মেরে দেওয়ার জন্য, বুঝতে পারলেন? আমি বলবো ভাই আপনি যদি না লাভ রেড অক্সাইড না মারেন, তাহলে আপনার জন্য এখন সমস্যা না হতে পারে। আপনি বিল্ডিং এর কাজ কমপ্লিট করলেন, যেখানে একটা পেন মিস্ত্রি ডাকলেন, সে আপনাকে পেন মেরে দিল, তখন কি হবে? তখন আপনার 2-3-4 বছর পর, তার 4 বছর পর দেখবেন কি হবে, এগুলো একবারে নষ্ট হয়ে যাবে। না একবারে নষ্ট, কিরকম পেন উপরে ভালো থাকবে 1 বছর ভিতরে, এবং 1 বছর পর থেকে দেখবেন পেনগুলো উঠে যাচ্ছে, ফুলে যাচ্ছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তখন আপনার এগুলো আবার চেঞ্জ করতে হবে, আবার পেন মারতে হবে, অনেক সমস্যার পড়তে হবে। তার জন্য বলবো আপনি অবশ্যই লাগানো আগে পেন মারবেন, এটা ছাড়া কোনো উপায় নাই। আর লোহাতে একটাই, লোহাতে আমরা 3 প্রকারে মরিচা দূর করতে পারি। একটা পেট্রোল বা কেরোসিনে ডুবিয়ে রেখে পেন করে, আর একটা হচ্ছে কেমিক্যাল দিয়ে, কেমিক্যাল দিয়ে অতিরিক্ত প্রাইস পড়বে অবশ্যই। এটার জন্য কোনো বলে লাভ নেই, কেমিক্যাল দিয়ে পরিষ্কারগুলো অনেক প্রাইস আসে, বুঝতে পারলেন? যেটা আপনার এসেছে কেমিক্যাল দিয়ে যে জ্বালায় খেলাগুলো উঠাই, সেম এরকম ধরনের কেমিক্যাল দিয়ে বলে আপনার প্রাইসটা অনেক বেশি আসবে। আর একটা বিষয় রয়েছে, আপনার যখন পেন মারবেন, তখন এগুলাতে যেখানে বালু রাস্তায় বালু আমরা যখন জ্বালাই করি, তখন যেখানে বালুগুলো উড়ে এটাতে লাগে, তখন এগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করে পেন মারার আগে এগুলো ভালোভাবে পেট্রোল দিয়ে বা কেরোসিন দিয়ে, যেটাই আপনার প্রাইসে কম আসে, পেট্রোল দিয়ে পরিষ্কার করার পরে আপনি এগুলো পেন মারতে হবে, তাহলে এগুলো পেনটা ভালোভাবে ধরবে। আর আপনার চেষ্টা করবেন, যারা কিনা বক্স দরজা গেট তৈরি করেছেন লোহার, অবশ্যই আপনার এসপি মেশিনের মাধ্যমে পেন্টটা করার চেষ্টা করবেন। তাহলে আপনার কি হবে, এসপি মেশিনের মাধ্যমে পেন্টটা করলে আপনার জন্য অনেক ভালো হবে, কারণ দেখতে অনেক সৌন্দর্য হবে, পেন্টটা নষ্ট হবে না, বুঝতে পারলেন? আর যারা কিনা বক দরজা এবং গেট তৈরি করেছেন, পিছনের সিটটা অবশ্যই গ্যালভানাইজ সিট লাগানোর চেষ্টা করবেন। সবাই গ্যালভানাইজ সিট লাগায়, আর কোন কোন জায়গায় দেখা যায় লোয়ার সিটও লাগায়, সবাই লাগায়, এটা কেউ লাগায় না। কিছু কিছু পাতার করা হয়েছে, তারা কিনা লোয়ার সিটের প্রাইসটা অনেক কম, স্ক্রাপ সিটটা লাগানোর চেষ্টা করে। গ্যালভানাইজ সিট আপনাকে বলছি, যেটা আলমারির সিট, এটা হচ্ছে গ্যালভানাইজ সিট। গ্যালভানাইজ সিট হচ্ছে আমরা যে টিন, সেম টিনে খুব মরিচা আসে, তাড়াতাড়ি মরিচা আসে না, সেম এরকম আপনার লাগাবেন, তাহলে আর মরিচা আসবে না। আর লোহা অনেক সৌন্দর্য, তাই জন্য আমি বলছি লোহার মাধ্যমে আপনারা তৈরি করবেন, যাদের বাজেটও কম আসবে।
আপনি একটা গ্রিল পাইপ যদি 4 ফিট পাইস, 4 ফিট পরে আপনার 6,000 টাকার মতো আসবে, লোহা দিয়ে আসবে 2,700-3,000 টাকার মতো, অর্ধেক কম আসবে। আমি বলবো অবশ্যই লোহা অনেক ভালো আছে, শক্ত রয়েছে, আপনি লোহা তৈরি করতে পারেন, বাজেট কম থাকলে, বাজেট বেশি থাকলে এসএসডি তৈরি করতে পারেন। বুঝতে পারলেন? আর মিজানুর রহমান ভাই, আপনার প্রশ্ন উত্তরটা যদি আপনি নাও বোঝেন আবার জানাবেন, ইনশাল্লাহ আপনি আপনার সাথে আমি কন্ট্যাক্টে যোগাযোগ করার চেষ্টা করবো, যদি আপনার প্রশ্ন অনুযায়ী যদি আমার ভিডিওটা না হয়, আপনার মনের প্রকাশ যদি না যায়। আমি বলবো অবশ্যই আপনি অবশ্যই লাগানোর আগে পেন মেনে নেবেন, যদি আপনার বাড়ি যদি অলরেডি লাগানো হয়ে গেছে তখন আপনি একটা করতে পারবেন, বাজারে গিয়ে বাজার থেকে আপনি একটা যে কোনো ওয়ার্কশপকে কন্ট্যাক্ট করবেন, যেখান থেকে তৈরি করেছেন তাকে কন্ট্যাক্ট করবেন, তখন এগুলাতে বলবেন ব্রুশ পাওয়া যায়, ব্রুশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করার জন্য, যদি ব্রুশ না পাওয়া যায় আপনার ডিস্ট্রিক্টে তাহলে শিরিশ পেপার দিয়ে ভালোভাবে ঘষে এগুলাতে পরিষ্কার করে আপনি পেনটা মারবেন আর নষ্ট হবে না। আর অবশ্যই লাগানোর আগে পেন মারবেন, একটি আমার কথা, যদি লাগানো না আগে আপনি রেডক্সের বা প্রাইমার যে কোনো পেন না মারেন তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, তাই জন্য কিন্তু আমি আর কিছু করতে পারবো না। মূলত আজকে এই ছিল আমার আলোচনার বিষয়টা। যদি আপনার কাছে ভিডিওটা বিন্দু পরিমাণ হেল্পফুল ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা কিনা আমার নতুন চ্যানেলটা এখনো দেখেননি চৌধুরী টিভি, সেখানে আমি দরজা জানা গেট গ্রিল লোহার সকল ধরনের ভিডিওগুলো সেগুলো দেখবো ইনশাল্লাহ। আমার চ্যানেলের ভিতর থেকে গিয়ে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ডিসক্রিপশন বক্সেও নাম্বারে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা কিনা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করলে আপনার কোনো টাকা কম লোকসান বা আপনার টাকা খরচ হবে এমন বিষয় না। সাবস্ক্রাইব করলে কি হবে, সাবস্ক্রাইব করলে আপনি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পারবেন। আর এমন না আমি কাউকে এখানে দুকাবাজি বা এখানে কোনো ফালতুবি কথা বলার চেষ্টা করি, মূলত যেটা মানুষের উপকার আসবে এসব ধরনের কথাগুলো কিন্তু এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করি। যারা কিনা এরকম ধরনের প্রশ্নগুলো করতে চান কমেন্ট করে জানাবেন, কমেন্টে নেক্সট ভিডিওতে এক কমেন্ট করার 2 থেকে 3 দিন পর আপনি ভিডিওটা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।